আমরা সরাসরি ঢাকাতে চলে যাব। ঢাকাতে আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন আজমেরি হক বাঁধন। বাঁধনের সঙ্গে ভারতের যারা রয়েছেন, যারা সিনেপ্রেমী রয়েছেন, তাদের রবীন্দ্রনাথ কখনো এখানে খেতে আসেননি এই থেকে এবং পরে খুফিয়া থেকে। এবং বাঁধনের আর একটা পরিচয়, এই যে আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু বাঁধনকে আমরা দেখেছি একেবারে সক্রিয়ভাবে রাস্তায় নামতে, প্রতিবাদে সোচ্চার হতে। সেই জায়গা থেকেই বাঁধনের কাছে যে প্রশ্ন আমার থাকবে, বাঁধন, প্রথমত আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। যে স্বাধীনতার দাবি আপনারা করছিলেন, যে স্বাধীনতায় একটা অন্তর্বর্তী সরকার গঠন হবে, কিন্তু তার এই মধ্যবর্তী পর্যায়ে যে ঘটনা, যে কিছু টুকরো ছবির কোলাজ উঠে আসছে, খুন, আগুন, লুটপাট, রাহুল আনন্দের বাড়িতে আগুন, শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর, আগুন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, আপনি শিল্প সংস্কৃতির জগতের লোক, সেখানে আগুন, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? যে সহিংসতা হচ্ছে সেটা অবশ্যই ঘৃণিত একটা কাজ হচ্ছে, এবং বাংলাদেশে অবশ্যই কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা আসলে যেকোনো যেকোনো একটা সিচুয়েশনে তাদের সদ ব্যবহার করতে চায়, এবং তারা চায় যে সেই সিচুয়েশন থেকে তারা কিভাবে আসলে লাভবান হবেন। তাদের সেই দলটা তো বাংলাদেশে আছে আসলে, এবং এই যে যে নৈরাজ্য, এই যে বিশৃঙ্খলা, এটা তো আসলে গত 15 বছর ধরেই চলছিল। এবং যেভাবে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে আমাদের সবাইকে ফেলে চলে গেছেন, সেটা তো সেই জায়গায় আজকে আমাদের দেশ দুদিন ধরে কোনো রকম পুলিশ থেকে সাপোর্ট পাচ্ছি না, আমরা সেনাবাহিনী থেকে ওই অর্থে কোনো সাপোর্ট পাচ্ছি না, আমরা আমাদের মাননীয় প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে সেই রকম কোনো আভাস পাচ্ছি না। এবং এখন শুধু এই যে যে ছাত্র জনতার যে আন্দোলনটা যারা সফল করেছে, আমি প্রথমে তাদেরকে আসলে অভিনন্দন জানাতে চাই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ তাদের এই আন্দোলনের মধ্যে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, এবং আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ গঠন করার জন্য আমরা এখন রেডি হচ্ছি, আমাদের সংস্কারের কাজ চলছে। কারণ আমাদেরকে অভিভাবক শূন্য করা হয়েছে, আমাদেরকে যে কোনো রকমের নিরাপত্তা থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং সেটা কিন্তু কন্টিনিউ হয়েছে। এটা এরকম না যে আজকে দুদিনের চিত্র আপনার কাছে দেখছেন, কিন্তু এই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে সবসময় হচ্ছিল, কারণ হচ্ছে মানুষের উপরে এই ধরনের নিপীড়ন চলছিল। আর আপনি যেটা বলেছেন বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমি স্পেসিফিক, এবং রাহুল আনন্দের ছবি, রাহুলদার কথা আমি আলাদা করে বলতে চাই। আমি বঙ্গবন্ধুর কথাটা আগে বলি, বঙ্গবন্ধু কিন্তু আমাদের সবার, বঙ্গবন্ধু কিন্তু কোনো দলের নয়, বঙ্গবন্ধু কারো শুধু একার বাবা নয়, উনি কিন্তু আমাদের জাতির পিতা, উনি কিন্তু আমাদের আমাদের দেশকে স্বাধীন করেছেন উনি, এবং ওনাকে আমরা সকলে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু আজকে ওনার যে অপমান করা হয়েছে সেটাতে আমি ঘৃণা জানাই, কিন্তু আমি এটাও বলতে চাই যে আজকে ওনার এই অপমানিত হওয়ার পেছনে তার সন্তান, দুই সন্তান দায়ী, তার যে জীবিত দুই কন্যা সন্তান আছেন তারাই দায়ী যে তার এই অবস্থানে তাকে এনে দাঁড় করিয়েছে, যে মানুষ এত ক্ষোভ, এত ক্রোধ প্রকাশ করছে। আর রাহুলদা হচ্ছে আমাদের প্রাণের মানুষ, রাহুলদা শুধু একজন অসাধারণ মানে সিঙ্গারই নন, উনি একজন অসাধারণ মানুষও, আমরা কিন্তু তাকে ভালোবাসি। তো যারা এই এই সুযোগ সন্ধানী মানুষ, যারা আসলে এই সাম্প্রদায়িক উস্কানিগুলো দিতে চায়, যারা আসলে চেষ্টা করতে চায় যে বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পৃথিবীর কাছে, যে এখানে সাম্প্রদায়িক সহিংসতা অনেক বেশি হয়, তাদের তাদের এই ইচ্ছাটা তারা হয়তো কোনোভাবে পূরণ করেছেন, কিন্তু এইটার জন্য অবশ্যই অবশ্যই আমরা রাহুলদার কাছে একেবারেই ক্ষমা প্রার্থী, এবং আমরা খুবই লজ্জিত এবং ঘৃণিত যে এই ধরনের একটা ঘটনা রাহুলদার সাথে হয়েছে। কিন্তু বাঁধন, এই এরা বলে যাদেরকে আপনি বলছেন, এরা কারা নির্দিষ্টভাবে? আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দিকে কি আপনি ইঙ্গিত করছেন? এরা আমি বলি, নৈরাজ্য তো ওনারাই সবচেয়ে বেশি করেছেন গত 15 বছরে। ওনারা যে পরিমাণে জুলুম করেছেন, যে পরিমাণে মানুষকে আসলে মুখ চেপে ধরেছেন, যে পরিমাণে নৈরাজ্য হয়েছে এই দেশে, সেটা তো আসলে অকল্পনীয়। এবং যেইভাবে আসলে দলের সবাইকে ফেলে দিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ফেলে দিয়ে উনি চলে গেলেন, এটা তো খুবই আসলে লজ্জার, মানে এটা এটা তো আসলে ওনার মতো একজন লিডারের কাছ থেকে আমরা আশা করি নাই। উনি দেশে থাকতেন, ওনার বিচার হতো, উনি 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 এটা ফেস করতেন, সেটা না করে উনি চলে গেছেন আমাদের সবাইকে ফেলে দিয়ে। এবং আমি যাদেরকে ইঙ্গিত করছি, শুনেন, পৃথিবীতে সব দেশে সব জায়গায় এরকম মানুষ কিন্তু থাকবেই, যারা সুবিধাবাদী, যারা আসলে সুযোগ সন্ধানী,
যারা আসলে ধর্মীয় যে কোনো কিছুকে উস্কানিমূলক একটা জায়গায় নিয়ে তারা সেইটার সুযোগটা নেওয়ার চেষ্টা করে এবং কিছু মানুষ কিন্তু লুট করে। আপনি যদি দেখে থাকেন, আপনি দেখবেন যে কোনো একটা মানুষের অ্যাক্সিডেন্ট হলে কিছু মানুষ হয়তো তাকে বাঁচাতে চায়, কিন্তু কিছু মানুষ কিন্তু যায় তার মানি ব্যাগটা পিক করতে। তো তার মানে কি যে এই এই প্রবৃত্তি কিন্তু মানুষের মধ্যে আছে। তো এই যে এগুলো যাদের আছে তারা হয়তো গা চাড়া দিয়ে উঠেছে, তারা মনে করেছে যে এই সুযোগ, এই এখন কোনো কেউ নাই, কোনো নিরাপত্তা নাই, এদেশে কোনো গার্ডিয়ান নাই, এদেশে কোনো নিরাপত্তা বাহিনী কাউকে কোনো সাহায্য সহযোগিতা কিন্তু 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 বাঁধন কিন্তু বাঁধন আমরা দেখেছি, আমি আমাদের কথা বলছি না, আপনাদের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানকারই একের পর এক খবর প্রকাশিত হয়েছে। আপনি আইনের শাসন নেই বলছেন, থাকবেন কি করে? একের পর এক পুলিশ থানায় আগুন দেওয়া হচ্ছে, পুলিশের নিচু তলার কর্মীরা ভীত, তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি আমি আসছি আমি বাঁধন আমি আমি প্রশ্ন শেষ করে নিই। আপনাদের সংবাদ মাধ্যমের খবর আমরা কিন্তু বলছি না, আলাদা করে কোনো রকম কোনো প্রোপাগান্ডার বিষয় নয়। এক, এটা গেল এক। দুই, একের পর এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে পুড়িয়ে খুন করার ঘটনা বলছে, তারা আতঙ্কিত, ফলে তারা পাল্টা এই ধরনের ঘটনা ঘটাবে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কি? আমি বহির্বিশ্বের প্রেক্ষিতে যদি দেখি, আপনি আসলে আপনি যে গণমাধ্যমের রেফারেন্স দিচ্ছেন, আমাদের গণমাধ্যম, আপনারা যদি একটু আমাদের দেশে আসেন, আমাদের রিয়েল সিনারিওটা দেখেন, আমাদের গণমাধ্যমকে আমরা ধিক্কার জানিয়েছি, আমাদের কোনো আস্থা নাই এই গণমাধ্যমের উপর, কিছু কিছু গণমাধ্যম ছাড়া। আমি জানি না সেটা উল্লেখ করতে পারবো কিনা, কিন্তু আমি বলতে পারি যে কিছু গণমাধ্যম ছাড়া, কিছু প্রিন্ট মিডিয়া ছাড়া আমরা কাউকে কোনো আমাদের আস্থা নাই, কারণ তারা অন্ধের মতো অন্ধের মতো তারা সেই খবরগুলোকে প্রচার করেছে, যে খবরগুলোকে গত যে সরকার। হ্যাঁ মাধন, আপনাদের গণমাধ্যমের উপরে আস্থা নেই, আপনাদের সংবিধানের ওপরে আস্থা নেই, আপনাদের প্রশাসনের ওপর আস্থা নেই, সরকারের ওপরে আস্থা নেই, তাহলে আস্থাটা কোন জায়গায়? আস্থাটা জনগণের উপর। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের আস্থা যাদের উপর তৈরি হবে, এখন সেই সময়, এখন সংস্কারের সময়। আমাদের এই অনাস্থাগুলো থেকেই আজকে আপনার কি মনে হয় যে একটা ছোট কোটা আন্দোলন থেকে আজকের এই আন্দোলনের বিস্ফোরণ কিভাবে হলো? আপনারা এটা ভেবেছেন? আমাদের গণমাধ্যম তো কিচ্ছু দেখায় নাই, কিচ্ছু না, নাথিং, যে কি হয়েছে, কিভাবে নির্বিচারে ছেলেগুলোর উপরে পুলিশ গুলি চালিয়েছে, কিভাবে ছোট্ট একটা বাচ্চা তার বাড়ির খাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, কিভাবে মানুষকে আমাদের হয়রানি করা হয়েছে। তো এই জিনিসগুলো তো আমাদের গণমাধ্যম দেখার নাই। আমাদের কোনো কিছুর উপর আস্থা ছিল না, এবং যখন ছাত্রদের উপর নির্বিচারে এভাবে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, তখন সাধারণ মানুষের, ওদের সাহস দেখে সাধারণ মানুষের এই ভয়ের অবস্থানের থেকে, যে আমরা এখন ভয় আর পাবো না, ওরা বাচ্চা বাচ্চা ছেলে পেলে যদি একটা লাঠি হাতে নিয়ে গুলি খেয়ে মরে যেতে পারে, তাহলে আমরা কিসের ভয়ে, এই জুজুর ভয়ে আমরা কতদিন বাড়িতে থাকবো? কারণ আমাদের পথে ঘাটে কি হচ্ছে এটা কোনো গণমাধ্যম দেখায় নাই। আমি প্রত্যেকদিন রাস্তায় ছিলাম দাদা, আমি প্রত্যেকদিন রাস্তায় ছিলাম, আমি দেখেছি রিক্সাওয়ালা থেকে শুরু করে তরকারি বিক্রি করেন যারা, বাসার মেইড যারা, বাসায় আমাদের সাহায্য করেন যারা, রাস্তা পরিষ্কার করেন যারা, ইভেন যারা ধরেন ভালো ভালো ব্যাংকে চাকরি করছে, যারা এরকম করছে, তারা পর্যন্ত সাফোকেটেড, তারা রাস্তায় নেমে আসছে। এবং 5 তারিখের ঘটনা, আমি জানি না আপনাদের পর্যন্ত কতটুকু গেছে, 5 তারিখে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকেছে, লক্ষ লক্ষ পায়ে হেঁটে। আমি, আমার বাড়ি মিরপুর, মিরপুর থেকে বনানী অনেকটা দূর, আমি যদি গাড়ি করে যাই আমার প্রায় 15-20 মিনিট লাগে, আমি পুরোটা রাস্তা হেঁটেছি, কারণ পুরোটা রাস্তায় মানুষ, পুরোটা রাস্তায় মানুষ গণভবন পর্যন্ত। তো এই যে মানুষের আক্রোশ, এই যে ক্ষোভ, আপনার কিন্তু এইটাকেও অ্যাড্রেস করতে হবে দাদা। কারণ আপনি যদি মনে করেন যে এই আক্রোশটা একদিনে হঠাৎ করে পুঞ্জীভূত হয়ে গেছে, একদিনে এরা বার্স করছে, একদিনে এরা গণতন্ত্র গণতন্ত্র করতেছে, না, এদের মনে এইটার চাওয়াটা ছিল, কিন্তু এরা বলতে পারছিল না। এই স্টুডেন্ট গুলোর, যাদের কাছে আমরা কৃতজ্ঞ, যারা আমাদের জাতির কাছে আসলে সবচাইতে স্মরণীয় একটা মানে ঘটনা ঘটিয়ে দেখিয়েছে, সেই মানুষগুলোর কাছে, সেই স্টুডেন্ট গুলোর কাছে আমাদের কৃতজ্ঞতা যে আমরা এই সাফোকেশন থেকে, এই ভয়ের রাজনীতি থেকে, আমরা যে ভয়, আমাদের যে ভয় নিয়ে বেঁচে থাকার যে প্রবণতা, আমরা যে চুপ হয়ে থাকি, আমাদের গলা যে চেপে ধরেছিল, সেই জায়গা থেকে আমরা বের হতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি, এবং এইটা ফিল করেই কিন্তু রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে, লক্ষ লক্ষ মানুষ। একদমই বাঁধন। আর একটা বিষয় আমি জানতে চাইবো, আমি যদি বাংলাদেশের একটা ইতিহাস দেখি, এরশাদের পতন, সেখানে গণতন্ত্রের দাবি, সেখানে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, তারাও গণতন্ত্রের দাবি করছে, বিএনপিকে সরিয়ে আওয়ামী লীগ, তারাও গণতন্ত্রের দাবি করছে, এই যে সরকার পতন, এটাও সেই গণতন্ত্রের দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি কিন্তু পরের পর পর চলে আসছে। আপনি কি আশাবাদী এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারে যারা থাকবেন, এইবারে অন্তত
দেশ একটু স্থিত হবে, এখানে একটা স্থিতি আসবে, একটা স্থায়ী সরকারের পথে এগিয়ে যাবে এবং এই সরকারের আমলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আপনার কি মনে হচ্ছে এইবারে অন্তত, নাকি আবারও কোনো রকমভাবে একটা আশঙ্কা থেকে যাচ্ছে হয়তো এই যে আন্দোলন হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর কাছে হাইজ্যাক হলেও হতে পারে, এরম কি কোনো আশঙ্কা থাকছে নাকি আপনারা অনেকটাই আশাবাদী? আমি অনেকটাই আশাবাদী, কারণ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, এটা স্টুডেন্টরা, আমাদের মাননীয় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এবং আরো কিছু বিশেষজ্ঞ যারা আছেন আমাদের এখানে, যাদেরকে আমরা আসলে মান্য করি, তাদের সাথে মানে একসাথে মিলে করছে এবং আমি স্টুডেন্টদের সাথে একসাথে আসলে হাঁটতে চাই। আমি মনে করি যে এরা আমাদের ভবিষ্যৎ, এরাই পরবর্তীতে আমাদের নেতৃত্ব দিবে। তো এরা কিভাবে দেশটাকে দেখতে চায় আমি সেভাবেই দেখতে চাই। এবং বাকিটা হচ্ছে যে আপনি যে বললেন যে প্রত্যেকটা সরকারই কিন্তু আসলে আসে বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু যখনই একটা সরকার দিনের পর দিন বসে থাকতে পারে একটা গদিতে, তখন তার জন্য এটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, কারণ ক্ষমতা কিন্তু খুব ভয়ঙ্কর একটা, আমি মনে করি যে এটার চাইতে লোভের বা এটার চাইতে মানে আনন্দের হয়তো কিছু নাই, যার জন্য মানুষ যখন ক্ষমতায় থাকেন তখন তারা অন্ধত্ব গ্রহণ করেন এবং তখন তাদের আর মানুষ হিসেবে তাদের আর কোনো এক্সিস্টেন্স থাকে না। কারণ আপনি চিন্তা করতে পারবেন না যে এতগুলো প্রাণ যাওয়ার পরও, রাষ্ট্র গুলি চালিয়েছে এতগুলো প্রাণ যাওয়ার পরও, আমরা সরকারের কাছে এইটুকু সিম্প্যাথি বা এইটুকু সহানুভূতি প্রথম দিকে পাই নাই এই বাচ্চাগুলোর জন্য। আমরা দেখেছি জড় পদার্থ যেগুলোকে আবার রিকনস্ট্রাক্ট করা যাবে, যেগুলোকে আমার ট্যাক্সের টাকা দিয়ে বানানো হয়েছিল, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার রিপেয়ার করা যাবে, আবার গঠন করা যাবে, সেগুলোর জন্য কান্নাকাটি করতে দেখেছি। কিন্তু আমরা দেখিনি যে আমি একটা সাধারণ জনগণ আমি কেন রাস্তায় বের হয়েছি। আমার মনে হয়েছে যে আমার সন্তান যদি আজকে কোনো কারণে একটা অপঘাতে তার মৃত্যু হয়, তাহলে এই সরকার সেটার জন্য তার সহানুভূতি তার থাকবে না, আমার জন্য সহানুভূতি থাকবে না, কারণ সাধারণ জনগণের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সরকারের, সেটা এত বছর থাকার কারণে ক্ষমতার প্র্যাকটিস করতে করতে। এবং শুধু ওনার মধ্যে একা না, উনি যাদেরকে আসলে পৃষ্ঠপোষকতা করেছেন, যারা ওনার সাথে কাজ করেছে, তাদের সবার মধ্যে এই ধরনের একটা আচরণ দেখা গেছে, একটা দম্ভ, একটা অধ্যত্ব, যেখানে মানুষকে তারা মানুষ হিসেবে গণ্যই করেন নাই। তো আজকে যেই আক্রোশে তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে সেটা অবশ্যই ঘৃণিত কাজ, কিন্তু আপনার কিন্তু এটার ব্যাক স্টোরিটাও বুঝতে হবে যে 15টা বছর ধরে এই মানুষগুলো শোষণ করেছে মানুষকে। অবশ্যই এখানে অনেক ভালো মানুষ আছেন এবং আমি কোনো রকমের সহিংসতাকে সাপোর্ট করছি না, করবো না, এটা কখনো সম্ভব না। আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন মা, আমি একজন ডেন্টিস্ট, আমি কখনোই কোনো রকম সহিংসতাকে আমি সাপোর্ট করব না। একদমই বাঁধন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি বললেন যে বঙ্গবন্ধু জাতির পিতা এই ধরনের ঘটনা ঘটানো উচিত হয়নি, কিন্তু এটাও তো ঠিক যে 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 ছবি সামনে এসছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, তার মাথায় উঠে প্রস্রাব করে দেওয়া হচ্ছে, ফলে একটা প্যারালাল একটা ধারণা বঙ্গবন্ধু বিরোধী কিন্তু মানসিকতাও কিন্তু রয়েছে। আপনাদের লড়াই অবশ্য এই দুটোর সাথে, এখানেই আমার প্রশ্ন। আরও কিছু কিছু ছবি দেখা গেছে বাঁধন, আজকে 22শে শ্রাবণ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বঙ্গবন্ধুকে আপনারা যেরকম রেখে দিতে চাইছেন, রবীন্দ্রনাথও বাংলাদেশে একইভাবে থাকবেন তো? একদমই, আমরা আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের প্রত্যেকটা সম্পদকে ভালোবাসি। উনি শুধু একা আপনাদের না, আমি সবসময় বলেছি বঙ্গবন্ধু আমাদের, আমাদের নজরুলও আমাদের, আমাদের রবীন্দ্রনাথও আমাদের। আমরা আমরা যে অসম্মান তাদেরকে করা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত, আমি মনে করি যে এটা একটা ঘৃণিত কাজ। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি যে নতুন প্রজন্মকে রাস্তায় দেখেছি, আমি দেশটাকে এত সুন্দর করে গড়ে তুলবে যে পৃথিবীর না, আমি পরে আবারও বাঁধনের সঙ্গে কখনো যোগাযোগ করতে পারলে করবো, কারণ বাঁধন আপনার এই কথা কেটে গেল নেটওয়ার্কের সমস্যার জন্য। আমি আপনার সাথে আবারও পরে যোগাযোগ করব, আপনার এই প্রশ্নের উত্তরই আমি কখনো আপনার কাছে নিশ্চয়ই করব। তবে আপাতত আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাঁধন। আমরা আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা বলছিলাম, অভিনেত্রী, এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বটে, যথেষ্ট আশাবাদী তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরবে এবং বাংলাদেশের যে ভাবনা এতদিন তারা নিজেদের মধ্যে জারিয়ে নিয়েছিল সেটাই থাকবে, সেই ভিত্তিই থাকবে, কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।